পরের বিশ্বকাপ লিওনেল মেসিকে খেলতেই হবে, এর কোনো বিকল্প নেই। ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম অধিনায়ক নায়ক আনহেল ডি মারিয়া। সেই সাথে তার মতে ম্যারাডোনা নয়, মেসি তার কাছে বর্তমান ও সর্বকালের সেরা খেলোয়াড়। ফুটবল বিশ্বে এখন সব থেকে বড় প্রশ্ন, 2026 ফিফা বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কিনা। যদিও কাতার বিশ্বকাপের শুরুতেই নিজের মুখেই এই উত্তর দিয়েছিলেন এলএমটেন। তিনি জানিয়েছিলেন কাতার বিশ্বকাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরই বদলে যায় সকল প্রেক্ষাপট। আরও এক বিশ্বকাপে এই ফুটবল জাদুকরের পায়ের কৌশল দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্ব। তাই তো কোটি সমর্থকের আশা আরও একটি বিশ্বকাপ খেলুক এই কিংবদন্তি। এই আশার পালে অবশ্য প্রথমেই হাওয়া দিয়েছিল বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি। জাতীয় দলের দরজা যে মেসির জন্য আজীবন খোলা আছে তা জানিয়ে দিয়েছিলেন তিনি। তারপরে শুরু হয় মেসির পরের বিশ্বকাপে খেলা নিয়ে নানা আলোচনা ও সমালোচনা। এবার এই নিয়ে মুখ খুলেছেন মেসির সতীর্থ ও সব থেকে কাছের বন্ধু আনহেল ডি মারিয়া। আলবিসেলেস্তাদের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ডি মারিয়া নিজের বিশ্বকাপে খেলার কোনো আশা না দেখলেও পরের বিশ্বকাপে মেসিকে দেখতে চান। মেসিকে পরের বিশ্বকাপে থাকতেই হবে, সে ইতিহাসের সেরা খেলোয়াড়। আমি নিজের জন্য পরের বিশ্বকাপের স্বপ্ন দেখি না, আরও একটি কোপা আমেরিকা খেলতে পারাটাই আমার কাছে অনেক বড় পাওয়া। কিন্তু পরের বিশ্বকাপে মেসিকে দেখতে পারলে দারুণ হবে। সেরার কথা উঠলেই চলে আসে চিরচেনা সেই প্রশ্ন, ম্যারাডোনা নাকি মেসি, কে সেরা? দিয়াগো দিয়াগোই, তবে আমার কাছে মেসিই সেরা। 7টি ভ্যালন্ডিয়র, বিশ্বকাপ, ফিনালিসিমা, কোপা আমেরিকা আর বার্সেলোনার হয়ে ক্লাব পর্যায়ে সব কিছু জয়, আর কি বাকি? সম্প্রতি ইএসপিএনকে দেওয়া নিজের সাক্ষাৎকারে এসব জানান 35 বছর বয়সী এই ফুটবলার। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস।